ভবানীপুর গ্রাম লোনাপানির ইলিশ মাছের জন্য খুবই বিখ্যাত। এই গ্রামের অধিকাংশ মানুষই ইলিশ মাছ ধরেই তাদের সংসার চালায়। এই গ্রামের একমাত্র ইলিশ ব্যবসায়ী দিনের পর দিন সাধারণ জেলেদের ঠকিয়ে আসছে। এই নাও বাবা, তোমার চা। হ্যাঁ দে মা দে, আজকে অনেক দিন পরে তোর হাতের চা খাবো। খাও বাবা খাও, আমি তো আর রোজ তোমাকে চা করে খাওয়াতে পারি না। হ্যাঁ রে মা, বিয়ের আগে তো তোর হাতের চা খেয়েই আমার দিন শুরু হতো, এখন তো আর সেটা হয় না। তোমাদের ছেড়ে আমারও তো থাকতে ইচ্ছে করে না, তাই তো কয়েকদিন পর পর চলে আসি তোমাদের কাছে। তা বেশ করিস মা। আচ্ছা জামাই বাবাজি কবে আসবে রে মা? ওর তো অফিসে অনেক কাজ, দু একদিন পর অফিস শেষ করে সন্ধেবেলা আসবে, রাতে থেকে সকালে আবার আমাকে নিয়ে চলে যাবে। কি বলিস কি, আজ কতদিন বাদে জামাই বাবাজি আসবে? একটু ভালো মন্দ খাওয়াবো জামাইকে, তুই বল জামাইকে দুদিনের ছুটি নিয়ে আসতে। আমি বললে আমার কথা শুনবে না তোমার জামাই, তোমার জামাইকে তুমি ফোন করে বলো। আচ্ছা ঠিক আছে, দেখি ফোন করে। আচ্ছা তুমি কথা বলো, আমি রান্নাঘরে গেলাম মায়ের সাথে রান্না করতে। আচ্ছা মা যা। হ্যালো, নবীন স্পিকিং। হ্যাঁ বাবা, কেমন আছো তুমি? আমি তোমার শ্বশুর মশাই বলছিলাম আর কি। হ্যাঁ বাবা ভালো আছি, আপনি কেমন আছেন? মানে বাসা সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ি সবাই ভালো আছে। তা বাবা তুমি কবে আসবে? বাবা অফিসে তো কাজের অনেক প্রেশার, ভাবছি আমি পরশু সন্ধ্যায় এসে রাতটা থেকে সকালে আবার পারুকে নিয়ে চলে আসবো। সেটা কেমন কথা বাবা, আরে অনেক দিন পর আসছো আমাদের এখানে, অন্তত দুটো দিন তো থাকতেই হবে তাই না? বাবা থাকতে তো আমিও চাচ্ছি, কিন্তু অফিসে কাজের যে পরিমাণে প্রেশার, ছুটি পাবো না বোধহয়, বুঝলেন? কাজের প্রেশার তো সারা জীবনই থাকবে বাবা। দেখো না তুমি যেভাবে পারো অন্তত 2-3 দিন ছুটি নিয়ে তারপরে আসবে। কিন্তু বাবা। না না, আর কোনো কিন্তু নয়, যত তাড়াতাড়ি পারো ছুটি করিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আসবার জন্য, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি তবে বাবা। হ্যাঁ ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা বাবা রাখুন। এই চাকরিজীবীদের এই একটাই জ্বালা, শান্তি করে কোথাও দুদণ্ড দাঁড়ানোর মতো নেই। পারুমা পারুমা, খাবার কি হলো রে তোর? হ্যাঁ বাবা, তুমি ডাইনিং টেবিলে এসে বসো, আমি খাবার দিচ্ছি। না, এই ব্যাপারীগুলো যে কখন আসবে কে জানে, এদিকে তো আর বেশি দেরি করলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। ওদের আবার কি, ওরা এসে তো যদি দেখে মাছ তাহলে নামিয়ে চলে যাবে, লোকসান হলে তো আমাদের হবে তাই না? না না, এমনিতেই নোনা জলের ইলিশ বরফ ছাড়া বেশিক্ষণ ভালো থাকে না, তার উপরে আবার এত দেরি করছে কেন কে জানে, দুত্তেরিকা। এভাবে চলতে থাকলে আবার হয় নাকি? আরে নিজেরা না আসুক, এই বরফগুলো আগে আগে পাঠিয়ে দিলেও তো পারা যায় নাকি? কিরে আজ মনে হচ্ছে অনেক মাছ পেয়েছিস তোরা। বাবু আজ আপনার আসতে এত দেরি হলো যে, লোনা জলের ইলিশ বোঝেন না বাবু, বরফ ছাড়া তো বেশিক্ষণ ভালো রাখা যায় না। আরে কিছুই হবে না, শোন না বরফের গাড়ি চলে আসছে, মাছগুলো ধরে উঠিয়ে দিস, আমি গেলাম। সন্ধে আরতে এসে
যে যার হিসেব বুঝে নিয়ে যাস, কেমন? আচ্ছা বাবু, ঠিক আছে। নাও বোঝো কাণ্ড, এই বাবু তো চলে গেলেন, এখন বরফের গাড়ি কখন আসবে কে জানে। মাছগুলো পচে গেলে কি হবে? হ্যাঁ, মাছ পচে যাওয়া আর না পচে যাওয়া কি, প্রতিদিনই তো আড়তদার মাছ পচার কথা বলে টাকাটা কেটে রাখে। এভাবে আর বেশি দিন মাছ বেচা যাবে না, আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। পারু, পারু কোথায় গো তুমি? আরে তুমি এসে পড়েছো, তুমি তো পরশুদিন আসতে চেয়েছিলে, আজ হঠাৎ ফোন না দিয়ে চলে আসলে যে। আইবে সে কথা আর বলো না গো, চলো চলো ঘরে চলো, সব কথা খুলে বলছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসো, আমি খেতে দিচ্ছি তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও আমি আসছি। কি ব্যাপার বলো তো, তুমি পরশু আসার কথা বলে আজ চলে আসলে যে, কোনো সমস্যা হয়নি তো আবার? আসলে অনেক দিন ধরে অফিসে ঝামেলা চলছিল, তাই এত কাজের প্রেশার চলছিল। আজকে অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আসলে অফিসের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণেই এটা হয়েছে, ওরা এগুলো ওয়ার্কারদের সাথে তেমন একটা শেয়ার করে না, এমনকি অফিসারদের সাথেও করে না। তবে যতদূর জানা গেছে কোম্পানির মালিক নাকি অনেক টাকা দেনা হয়ে গেছে, আর কোম্পানিটাও লসে চলছিল তাই কোম্পানি বন্ধ করে দিল আর কি। তা করে চাকরি চলে গেলে এখন কি করবে বাবা? ওসব নিয়ে আপনারা ভাববেন না, আমি কিছু না কিছু একটা করে নেব। আরে আমাদের জামাইয়ের এত বছরের অভিজ্ঞতা রয়েছে, এখন যে কোনো প্রতিষ্ঠানে গেলেই ভালো চাকরি পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। না, ও আমার চাকরি বাকরি করবার খুব একটা ইচ্ছে নেই আর। তাহলে কি করবে বাবা? অনেকগুলো টাকা পুঁজি করে ফেলেছি, ভাবছি এবার একটা ব্যবসায় নামব। বাবা বাবা বাহ, সেটা তো ভালো ব্যাপার, তা কিসের ব্যবসা করবে? এখনো সেইভাবে কিছু ভাবিনি, দেখি ভেবে কি করা যায়। আরে এই লক্ষ্মী, কি করছো কি? আরে জামাইয়ের পাতে তো মাছ শেষ, দাও দাও জামাইকে ইলিশ মাছ দাও। বাবা এই মাছগুলো অনেক সুস্বাদু, এমন স্বাদের মাছ আর কোথাও পাওয়া যায় না। এমন স্বাদের মাছ পাবে কোথায়? এই মাছ আমাদের দেশে খুব একটা থাকে না, এমন স্বাদের ইলিশ শুধু আমাদের এখানেই পাওয়া যায়। এটা হলো লোনা পানির ইলিশ মাছ। হ্যাঁ, মাছ ধরবার সাথে সাথে পানি পথেই এই মাছগুলো বাইরের দেশে চলে যায়। আমার না অনেক দিনের ইচ্ছে যে জেলেদের মাছ ধরা দেখব, এক কথায় জীবিত ইলিশ মাছ দেখব। সে আর এমন কি, কালকে সকালে যাব, তবে আমার লোনা পানির জীবিত ইলিশ মাছ তোমাকে দেখিয়ে আনবো। আচ্ছা ঠিক আছে বাবা। আরে বাবু, আপনি এত সকাল সকাল নদীর ঘাটে কি মনে করে? হ্যাঁ, আর সাথে জামাই বাবু মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার জামাইয়ের অনেক দিনের শখ, সে নাকি জ্যান্ত ইলিশ মাছ দেখবে, তাই নিয়ে আসলাম আর কি। আরে বাবু, এটা কোনো ব্যাপার হলো নাকি? আসুন আসুন, আমার নৌকাতে উঠে বসুন। আচ্ছা যাও যাও বাবা, সাবধানে নৌকাতে উঠে বসো।
তো বাবু, দেখুন কি করে মাছ তুলি। বাহ, আজ আমার অনেক দিনের শখ পূরণ হলো। চোখের সামনে যে জ্যান্ত ইলিশ মাছ দেখছি, এ আমার বিশ্বাস হচ্ছে না। আসলে খুব কম লোকে এমন আছে যারা চোখের সামনে জ্যান্ত ইলিশ দেখেছে। আচ্ছা, এই মাছ আপনি কত করে বিক্রি করেন? এক এক সময় এক এক রকম দাম দেন মহাজন মশাই। কখনো 50, কখনো 60, কখনো 70 করে দেয়। কিন্তু শহরে তো ইলিশের দাম অনেক, তোমাদের এত কম টাকা দেয় কেন? আমাদের এখানে তো বরফ নাই, এই বরফ আনতে অনেক দূর যাওয়া লাগে। আর এলাকায় তো তেমন লোকজন এত টাকার মাছ খায় না, তাই বাধ্য হয়ে মহাজন যা দাম দেয় সেই টাকাতেই বাঁচতে হয় আর কি। মাঝে মাঝে তো মহাজন না আসলে সব মাছই পচে যায়। বলো কি গো, এত টাকার মাছ সব পচে যায়? হ্যাঁ বাবু, প্রায় এরকম হয়। চলো বাবা জীবন, অনেক মাছ দেখা হয়েছে, এখনই রোদ্দুর উঠবে, রোদ্দুরের মধ্যে এখানে আর থাকবার দরকার নেই। এই গণেশ, আমাদের পাড়ে দিয়ে। হ্যাঁ যাই বাবু, যাই। হ্যাঁ দে, আমাকে বড় দেখে চারটে মাছ দে দেখি। এই নিন মাছ। এই নে, এখানে 500 টাকা আছে, এটা রেখে দে। আজকে মাসের পয়সা নিমু না, এটা আমার তরফ থেকে জামাই বাবাজির জন্য উপহার। না না, এসবের কোনো দরকার নেই, আপনি টাকাটা নেন। না বাবু, আজকে আমাকে পয়সা দিয়েন না, অন্য আরেকদিন দেন। হ্যাঁ, তবে আজকে এই মাসের পয়সা আমি কিছুতেই নিমু না। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ। আচ্ছা বাবা, যদি মনে কিছু না করেন তাহলে একটা কথা বলি। কি মনে করব, তুমি কি বলবে নির্দ্বিধায় বলো। বাবা, এখানকার স্থানীয় জেলেরা তো ভীষণভাবে ঠকছে। শহরে তো 1 কিলো ইলিশের দাম প্রায় 250 টাকা। এরা আর কি করবে, এই গ্রামে তো একজনই ব্যবসায়ী, তাই এদের কাছে মাছ বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা বাবা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই গ্রামে থেকে মাছের ব্যবসা করি। শহরে আমার কিছু পরিচিত বন্ধু আছে, ওদের সাথে নিয়ে যদি এ ব্যবসা করি তাহলে এখানকার জেলেরাও তাদের মাছের ন্যায্য মূল্য পাবে, আর আমাদেরও ভালো ব্যবসা হবে। আরে এ তো বেশ ভালো কথা, ঠিক আছে ঠিক আছে, ব্যবসা চালিয়ে যাও। আচ্ছা বাবা, তাহলে সবার আগে বাজারে একটা বরফের কারখানা তৈরি করে নি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, করো করো, তাহলে তো খুবই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। নবীন ভবানীপুর গ্রামের বাজারে একটা বরফের কারখানা তৈরি করে। সে ছেলেদের কাছ থেকে ন্যায্য মূল্যে মাছ ক্রয় করে শহরে তার বন্ধুদের কাছে পাঠাতে থাকে। জেলেরা মাছের ভালো দাম পায় আর নবীনেরও ভালো ব্যবসা হয়। এভাবেই পার হতে থাকে ভবানীপুর গ্রামের মানুষের জীবন।